हरे कृष्ण राधे राधे नमस्कार बंधुरा वेलकम बैक टू योर ओन चैनल परमानंद माधवम बंधुरा एखन आमरा जाच्छी वृंदावनेर एकटी अति दर्शनीय स्थान एवं अति पवित्र स्थान निधिवन दर्शन बंधुरा निधिवनेर नाम आपनारा हयतो सकलेई शुनेछेन आर जारा शोनेननि तारा जेने राखुन जे निधिवन हलो वृंदावनेर मूल भूमि अर्थात रास लीला क्षेत्र भगवान श्रीकृष्ण श्रीमती राधारानी संगे जेखने रास लीला करतें से ही बनटी से स्थानटी से कुंज बनटी एखन निधिवन नामे विख्यात महाप्रभु चैतन्यदेव এই বনটিকে আইডেন্টিফাই করেছিলেন তিনিই বলেছিলেন যে এইখানেই শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর রাস লীলা করতেন তো বৃন্দাবন পরিক্রমায় আপনারা যখন বৃন্দাবনে থাকবেন তো অবশ্যই বৃন্দাবন পরিক্রমায় বেরোবেন এবং এই বৃন্দাবন পরিক্রমা মার্গের মধ্যেই কিন্তু আপনাদের নিধিবন আসবে বৃন্দাবন অতি এই মার্গগুলোর বৃন্দাবনে কিন্তু খুব সরু সরু গলির মধ্য দিয়ে পড়ে আপনারা হেঁটেও আসতে পারেন অথবা অটো বা টোটো করেও আসতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম ছোট গলির মধ্য দিয়ে এই রাস্তাটি এবং একটি ছোট গলির মধ্য দিয়ে আসলে পর আরেকটি ছোট গলিতে আপনাদের এই পড়বে নিধিবনটি পড়বে এবং নিধিবনের খুব কাছেই হচ্ছে রাধারমণ মন্দিরও আছে তো বন্ধুরা নিধিরমণ নিধিবনের যে মূল গেটটি সেটি হলো এটি এরকম দেখতে ছবি তোলা নিষিদ্ধ আছে সামনে তো একটু কায়দা করে ছবি আমাদের তুলতে হয়েছে তো তারপরে গেট দিয়ে ঢুকে গেলে আপনাদের এরকম একটি জায়গা পড়বে একটু ওপেন স্পেস এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও আছে জুতো ছেড়ে তো এইখান থেকে আপনাদের বনের মধ্যে ঢুকতে হবে বন্ধুরা নিধিবনের বিশেষত্ব হলো এটি বহু যুগ যুগ ধরে এই অবস্থায় পড়ে রয়েছে তবে এখানে বাদরের উৎপাত খুব বেশি বলে এখন এটিকে যাত্রী সাধারণের জন্য ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ বনটিকে না ঘিরে যে পথে দর্শনার্থী বা ভক্তগণ যাবেন সেটিকে একটু ঘিরে দেওয়া হয়েছে যাতে বাদরের উপদ্রব সহ্য করতে না হয় তো বন্ধুরা এই আরেকটা কারণ হচ্ছে যে মানুষের তো ভক্তির শেষ নেই এবং কৌতূহলের শেষ নেই মানুষ এসে এই গাছের পাতাগুলোকে ছেড়ে এবং এই গাছগুলোকে ডিস্টার্ব করে কিন্তু ভাগবতমে শ্রীমদ্ ভাগবতমে বা স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু বলেছেন যে এই গাছগুলো আমাদের এই পার্থিব চোখে দেখতে গাছ লাগছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সমস্ত গোপীরা যে সমস্ত গোপীরা রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাস করেন তারা দিনের বেলা এরকম বৃক্ষরূপে এখানে থাকেন পার্থিব রূপে থাকেন কিন্তু যখন সূক্ষ্মদেহে এরা রাস করেন তখন এরা বৃক্ষ থেকে গোপী রূপে মানে পরিবর্তিত হয়ে যান তো এবং এমনও বলা হয় যে প্রতি রাতে নাকি এই বৃক্ষগুলোর যে পোশাকগুলো আছে যে যে ভঙ্গিমাগুলো আছে সেগুলো নাকি পরিবর্তন হয় অর্থাৎ আজকে আপনি আসলেন কালকে এসে দেখবেন এই বৃক্ষগুলোর যে ভঙ্গিমা সেটা পরিবর্তিত হয়ে গেছে তো বন্ধুরা এতে দেখতে থাকুন এর মধ্যে আমরা নানা রকম কথা বলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যায় স্থল আছে সেগুলো আপনারা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আমরা আবার আপনাদের কিছু কমেন্ট্রি দেবো এক অদ্ভুত দেখুন এখান থেকে বন্ধুরা আপনারা দেখুন বৃক্ষগুলোকে সবই কিন্তু মাটির সঙ্গে প্রত্যেকটা বৃক্ষ আলাদা 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 পোস্টার আছে এবং মনে করা হয় যে প্রতিটা বৃক্ষই প্রতিদিনই তার পোস্টার চেঞ্জ করে অর্থাৎ আজকে যে বৃক্ষটাকে স্পষ্ট করে দেখে আপনি দেখে যেতে পারেন কালকে যদি আবার আসেন তাহলে দেখবেন সেই বৃক্ষের পোস্টার চেঞ্জ হয়ে গেছে রাত্রের মধ্যে সেই বৃক্ষের পোস্টার চেঞ্জ হয়ে গেছে তার কারণ প্রতিদিনই এখানে প্রতিদিনই এখানে রাস হয় এবং
তো বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আমরা যে সময় এখানে বৃন্দাবনে এসেছি সেটি সেই সময় কিন্তু দোল চলছে অর্থাৎ হোলি চলছে। তো আজকে যেদিনটা আমরা গেছি সেদিন কিন্তু ছোটি হোলি অর্থাৎ আমাদের যেদিনকে দোল সেদিনকে, এর পরের দিন হচ্ছে এদের বড়ি হোলি অর্থাৎ এদিনকে বৃন্দাবনের লোকেরা খেলে। আর এই ছোটি হোলিতে সমস্ত বাইরে থেকে লোকেরা আসে বৃন্দাবনে তারা হোলি খেলতে। তো এখানে এদিনকে আপনি যেরকমভাবে আসুন না কেন রং আপনাকে গায়ে লাগবে এবং এরা রং দেবে এবং সেই রংটা কিন্তু শুধু আবির, এখানে আবিরের খেলা হয় এবং প্রচুর পরিমাণে আবিরের খেলা হয় কিন্তু কোনোরকম বাজে বাদুরে রং দেওয়া হয় না। বন্ধুরা এই যে স্থানটি আপনারা দেখছেন এটি কিন্তু একটি কুয়ো বা কূপ, এটি ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে তৈরি করেছিলেন যখন তার সখী ললিতা জলতৃষ্ণা নিয়েছিল হ্রাস করতে করতে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে মাটির মধ্যে গর্ত করে এই কূপটি খনন করেছিলেন এবং পরবর্তীকালে এটাকে বাঁধিয়ে এ জায়গাটিকে সুরক্ষিত করে রাখা হয়েছে। তো এটি এই জন্য নামটা ললিতা কূপ বা ললিতা কুণ্ড বলা হয় এই জায়গাটাকে, কারণ ললিতা সখীর তৃষ্ণা নিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণই তৈরি করেছিলেন। বন্ধুরা এখন যে জায়গাটি আপনারা দেখছেন সেটি সন্ত হরিদাসের বেদী বলে বিখ্যাত, অর্থাৎ হরিদাস স্বামী এইখানেই তার যে বিগ্রহ অর্থাৎ শ্রী বাঁকে বিহারীকে এখানে পেয়েছিলেন। বাঁকে বিহারী এইখানেই তার সামনে প্রকাশিত হয়েছিলেন এবং সেই সময় তার সঙ্গে কিন্তু শ্রীমতী রাধারানীও ছিল। তো তখন সন্ত হরিদাস তাকে বলেন যে হে লাল্লা, আমি তো তোমাকে যে কোনোভাবেই রাখতে পারি, তোমাকে তো একটা ল্যাঙ্গট পরিয়েও রাখতে পারি, কিন্তু শ্রীমতী রাধা রানী যিনি এই সমস্ত জগতের মহারানী তাকে আমি কী করে এরকমভাবে রাখবো, আমার তো সেই ক্ষমতা নেই, আমি তো একটা সন্ত, আমি তো সাধু, আমার তো সেই তাকে সেবা করার মতো ক্ষমতা নেই। তো তুমি তোমার এই পরমা শক্তিকে, তোমার এই পরমা শক্তিকে, তোমার জগদীশ্বরীকে তোমার মধ্যে ঢুকিয়ে নাও, আমি যাতে এমনভাবে থাকো যাতে আমি একজনের সেবা করলেই দুজনের সেবা হয়। তখন আমার শ্রীমতী রাধা রানী শ্রী বাঁকে বিহারীর শরীরের মধ্যেই অন্তরিত হয়ে যান এবং যার জন্য বলা হয় শ্রী বাঁকে বিহারী হচ্ছে পূর্ণ রূপ, তিনি শ্রীকৃষ্ণের রূপ হলেও তিনি কিন্তু পূর্ণ, তার মধ্যেই শ্রীমতী রাধারানী আছেন এবং যাতে শ্রীমতী রাধারানী এবং এই শ্রী বাঁকে বিহারীর যুগল স্বরূপের ঠিকমতো সেবা করতে পারেন সন্ত হরিদাস, তাই প্রতিদিন শ্রী বাঁকে বিহারীর চরণে একটি করে স্বর্ণমুদ্রা আবির্ভাব হতো এবং তাই দিয়ে সন্ত হরিদাস এসেকে শ্রী বাঁকে বিহারীর সেবা করতেন। শ্রী সন্ত হরিদাসকে ললিতা সখী, যে ললিতা সখী আমরা কথা বললাম সেই ললিতা সখীর রূপ বলে বা তার যে আবির্ভাব হয়েছে সন্ত হরিদাস নামে এইটা মানা হয় এবং তিনি অতি সুন্দর গান গাইতেন। বন্ধুরা এখানে ইতিহাসের একটি প্রেক্ষাপট নিয়ে আসি, এই সন্ত হরিদাসেরই কিন্তু সুযোগ্য শিষ্য হচ্ছেন তান সেন, পণ্ডিত তান সেন, তিনি আকবরের সভাকবি ছিলেন। এই সন্ত হরিদাস যখন গান গাইতেন তিনি গান গেয়ে সহস্র প্রদীপ প্রজ্বলিত করতে পারতেন। আর বন্ধুরা আপনারা জানেন যে তান সেন যখন গান গাইতেন তিনি মেঘ মল্লার গান গেয়ে আকাশ থেকে বৃষ্টি করতে পারতেন। তো এক ছোট্ট ঘটনা এই ক্ষেত্রে বললাম, তো এই বেদিতেই কিন্তু শ্রী বাঁকে বিহারী প্রস্ফুটিত হয়েছিল। আর এইখানে আরেকটি কূপ যখন দেখতে পাচ্ছেন যে জল খাবার জন্য রাস চলাকালীন জল খাওয়ার জন্য তো এখানে আরেকটি কূপের খনন করা হয়েছে এবং এটিও শ্রী বাঁকে বিহারী তার নিজের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে অলৌকিক ক্ষমতা দিয়ে প্রস্ফুটিত করেছেন এবং এখানে এখনও জল পাওয়া যায়। তো আরেকটি মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আরেকটি স্থলের কাছে আমরা চলে এসেছি, এইটি বিখ্যাত হচ্ছে যে রাস চলাকালীন শ্রীমতী রাধা রানী যখন মানে পরিশ্রান্ত হয়ে পড়েন তখন তার বিশ্রামের জন্য একটি জায়গা দরকার পড়ে, সেই বিশ্রাম করার জন্য বা তাকে এই ঘরটিকে বলা হয় শৃঙ্গার ঘর, অর্থাৎ শ্রীমতী রাধারানী যেখানে বিশ্রাম করেন এবং আবার সাজগোজ করে রাসের জন্য
নিজেকে প্রস্তুত করেন তার সখীদের সঙ্গে। তো এইটিকে বলা হয় শ্রী রাধা রানীর বিশ্রাম ঘর বা শৃঙ্গার ঘর। তো এইটি ওই আপনি নিধিবনের মধ্যে যখন ঘুরবেন এটি দেখতে পাবেন। তো দোল চলছে, হোলি চলছে, সমস্ত ভক্ত সমাগম হয়েছে রাধে রাধে নামে, বাকি বিহারীর নামে জয়ধ্বনি দিয়ে তারা এখানে শ্রীমতী রাধারানীকে আবির ছুটছে। আপনারা দেখছেন আবির ছোড়া হচ্ছে এবং বিগ্রহকে বাঁচাবার জন্য পুরোহিত এখানে তার সামনে প্লাস্টিকে পর্দা দিয়ে রেখে যাতে দর্শনও কোনো অসুবিধা না হয়, অথচ বিগ্রহের গায়ে আবির না লাগে। তো এক অদ্ভুত পরিবেশ বন্ধুরা, না গেলে বোঝানো যায় না যে ভক্তির কি মানে একটা অদ্ভুত পরিবেশ এখানে। শ্রী রাধে এবং শ্রী বাঁকে বিহারীর জন্য ভক্তরা তাদের দূর দূর থেকে এসছেন এখানে এই দিনকে তাদের হোলি খেলতে তাদের সাথে, কারণ বৃন্দাবনের হোলি জগৎ প্রসিদ্ধ, তাতে কোনো রকম নোংরামও নেই, শুধুমাত্র আনন্দ আনন্দ আর আনন্দ। যেটুকু নোংরা আমরা এখানে দেখি যে এই কিচের হোলি বা এসব কিছু আছে, সেইগুলো কিন্তু শ্রীমতী রাধারানী আর শ্রী বাঁকে বিহারী অর্থাৎ নন্দলাল, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তারা দুজনেই এই সবগুলোর কিন্তু প্রচলন করেছেন তাদের তাদের পরম আনন্দ নেওয়ার জন্য। কারণ এটা একটা আনন্দ আছে, একটা নিষ্পাপ আনন্দ আছে এই সমস্ত হোলির খেলার মধ্যে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বাজে রং দিয়ে কারোর ক্ষতি করার চেষ্টা করা হয় না, কোনো আমাদের এখানকার মতো বাদুরে রং বা এইসব রং টং ইউজ হয় না, শুধুমাত্র আবিরের খেলা, শুধুমাত্র আবিরের খেলা, অন্য কোনো কিছু নাই। ইভেন জল রং দিলেও আবির জলে গুলে সেই জলটাই কিন্তু দেওয়া হয়, এমনি কোনো কিন্তু কেমিক্যাল রং এখানে ইউজ হয় না বন্ধুরা। জয় শ্রী রাধে, 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 জয় শ্রী রাধে। বন্ধুরা, একসময় রাস করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ হট করে অন্তরিত হয়ে যান শ্রীমতী রাধারানীর সঙ্গে। তো সেই সময় সমস্ত গোপীরা বা তার সখীরা শ্রীকৃষ্ণের জন্য একটি বিরহ গীত গেয়েছিল, তার বিরহে, শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের বিরহে বিরহ গীত গিয়েছিল। তো যে জায়গাটিতে বসে করেছিল তারা যে গীত গিয়েছিল তার প্রতীক্ষা করেছিল, তো এই জায়গাটিকে ধরে নেওয়া হয় যে এই জায়গাটিকেই তারা বেছে নিয়েছিলেন এই বিরহ গীতের জন্য। তো এইখানে সবাই একটু ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রার্থনা করেন যাতে তিনি আবার পুনঃপ্রকাশিত হন, পুনঃপ্রকটিত হন, এবং পরে তিনি আবার সেইখানে পুনঃপ্রকাশিত হয়েছিলেন। তো এইরকমভাবে এটিকে সাজানো হয়েছে। তো আপনারা যারা ভাগবতম পড়েছেন বা পড়বেন তারা দেখবেন একটি বিরহ গীত, গোপী গীত, গোপী বিরহ গীত বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো সেই সেই গীতটার যে প্রেক্ষাপট সেটি হচ্ছে এই স্থলটি। জয় রাধে, জয় রাধে, জয় শ্যাম, জয় গোপাল, হরি হরি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে আরে থোড়া রুকিয়ে আন্টি জি আজকে বল গেলা Thank you.
राधे राधे দেখুন বন্ধুরা এর আশেপাশে এখন তো অনেক সব বাড়ি হয়ে গেছে কিন্তু বাড়িগুলোর জানলা সবসময় বন্ধ থাকে বিশেষ করে রাত্রিবেলা তো বন্ধ রাখতেই হয় কারণ রাত্রিবেলা যে এই কুঞ্জের দিকে দেখায় তার চোখের জ্যোতি শক্তি নাকি সম্পূর্ণরূপে চলে যায় রাত্রিবেলা এই নিধিবন বা কুঞ্জের দিকে তাকানো সম্পূর্ণ বারণ কারণ এখানে যখন রাসলীলা হয়
যদিও সেই রাসলীলা কেউ দেখতে পাবেন না, কিন্তু যে এই বনের দিকে তাকাবে তার চোখের জ্যোতি শক্তি সম্পূর্ণরূপে চলে যাবে বলে রাত্রিবেলা এই দিকের সমস্ত জানলা সবাই বন্ধ করে রাখেন। বন্ধুরা, আপনি সকলকে বৃন্দাবনে হোলি কিছুটা হলেও দেখাতে পারলাম। আজকে ওদের ছুটি হোলি, যদিও আজকে ওদের দোল, আমাদের দোল, কিন্তু ওরা আজকে ছুটি হোলি পালন করে। কালকে সবার তো কিছু নেই, কিন্তু কালকে এখানে বড় দোল, মানে আজকে সমস্ত বৃন্দাবনের বাইরে থেকে লোকেরা এসে দোল খেলেছে, হোলি খেলেছে। কালকে বৃন্দাবনের লোকেরা হোলি খেলবে, এবং বুঝতেই পারছেন যে কালকের দোলটা এখানকার লোকেরাই বলে দিচ্ছে মারাত্মক দোল। আজকে যাও বা আমরা ঘুরে বেড়াতে পারলাম, কিন্তু কালকে তো বলছে ঘর থেকে বেরোবিনি না, কারণ কালকে এমন কোনো জিনিস নেই, জলীয় হোক কিংবা ধুলো হোক বা গুঁড়ো হোক, এমন কোনো জিনিস নেই যা দিয়ে হোলি খেলা হয় না। আর বলছে কোনো কোনো জায়গায় এমনও হতে পারে যে জামাকাপড় খুলেও রং দিয়ে দেওয়া হয়, এবং কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে রাস্তার কাঁচরা মানে ড্রেন থেকে জল তুলেও দিয়ে দেয় নাকি। তো এরকম হোলি বৃন্দাবনে, যেটা মারাত্মক হোলি যার জন্য বিখ্যাত বৃন্দাবন, সেটা কালকে। সুতরাং কালকে আমরা ঘর থেকে বেরোচ্ছি না। আজকে কী অবস্থা সেটা মোটামুটি বাইরে আমরা বেরিয়েছিলাম ফ্রেশ হয়ে, আর টুকটাক নিজেদের বাঁচিয়েও এরকম অবস্থা দেখতেই তো পেয়েছেন রাস্তায় কীরকমভাবে দিচ্ছে, আবির ছুটছে। তো এই অবস্থা, আমার এই অবস্থা, বাকিদের অবস্থা মোটামুটি এরকম। তো তো আজকের এই হোলির পরিবেশন এইটুকুই। কালকে যদি পারি তো রাস্তার উপর থেকে, মানে আমাদের যে আশ্রমটা রয়েছে তো সেখান থেকে, ব্যালকনি থেকে হোক বা এ থেকে হোক, কাছাকাছি যে কোনো জায়গা থেকে যদি কিছুটা শ্যুট করতে পারি কালকে আপনাদের দেখাবো। তো বৃন্দাবনের হোলির এইটুকুই নজারা আপনাদের সামনে নিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণা, রাধে রাধে, হ্যাপি হোলি।